हेलो बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। आजकेर भिडियोते आमी खूब सुंदर एकटी बैकनेक डिजाइनर काटिंग एंड स्टिचिंग आपनादेर साथे शेयर करते चलेछि, तो भिडियोटी अवश्य शेष पर्यन्त देखबेन। तो बंधुरा एखाने आमी एकटी बैक पार्टे दुटी डिजाइन आपनादेर साथे शेयर करते चलेछि। देखुन एखाने आमी आगे थेके बैक पार्टि केटे रेखेछिलाम, तो 13 इंच रेडी मापेर जन्य आमी 15 इंच लेंथ निएछि। आपनाराओ एइभाबे 2 इंच एक्सट्रा निये नेबेन। जेहेतु एखाने बोटनेक हिसेबे काटिंग करछि, तो कांधेर टोटाल माप आछे 14 इंच, तार हाफ निएछि 7 इंच एबं आर्मोल माने बगलर दिक्ट 7 इंच नहीं। एखे देखो 1 इंच सेप दिए नेक टीप नेब 4 इंच, नीचे दिखे नेब 2.5 इंच, एरपर एखे बक्स केटे राउंड सेप दिए नेब। तो देखो एखे एखान नीचे दिखे नेब 1.5 इंच, माने 1.5 इंचर गैप रखलाम। और ए साइडे एकदम कोण थेके नीचे दिके नामाबो 3 इंच। देखुन 3 इंच निये एइभाबे एखाने सेप दिए नेब। तारपर देखुन बंधुरा एखान थेके नीचे दिके नेब 5 इंच, 5 इंच नेयार पर एदिक थेके नेब 4 इंच, 4 इंच निये एखाने राउंड सेप एइभाबे दिए नेब। तारपर नीचे दिके राखबो 1.5 इंच, 1.5 इंचर बॉर्डर रेखे जतटुकु एखाने एक्सट्रा आछे आमार ततटुकु परिमाणे एखाने एइभाबे सेप दिए नेब। तो चोखे दाग अनुयायी आमी बैक पार्टेर आस्तारे पार्टी आगे केटे निच्छी। तो बंधुरा देखुन आमी एखाने आस्तारे पार्ट थेके मेन पिसेर कापड़टी एकटु बड़ो करे केटेछिलाम, तो मेन पीसर कपड़ो सेम भाव केटे नेब। तो देखो बंधुरा मेन कपड़ो आस्तारे माप अनुजाई केटे नहीं, एरपर सेलाई शुरू करब। तो ये प्रथम नीचे पार्टी जॉइंट करब। तो देखो बंधुरा भितरे मेन पीसर कपड़ी ऊपर दिखे सोजा रेखे, तारपरे आस्तारे कपड़े रेखे रेखे देखो पार्ट एकसाथे समान कर नहीं देखो नीचे काना दिए एक टाना सेलाई देव। तो बंधुरा आमी एखाने नीचे कपड़टीके उल्टिए सेलाई करे रेडी करछी। आपनारा चाइले नीचे पाइपिंगो लागाते पारेन, तो आमी एखाने नीचे पाइपिंगटा लागाबो ना। तो देखुन एखाने आमी एकटी टाना सेलाई दिए निच्छी प्रथमे, तारपरे आस्तारे पाटटीके आगे खुले नेब। खुले निये देखुन आस्तारे पाटेर ओपर दिए आरेकटी सेलाई देब। एरपर देखो आस्तारे पाटटीके उल्टो पीठे उल्टी दिए नीचे काना दिए आरेकटी सेलाई देब। আর এখানে দেখুন পুরো রাউন্ডের কানা দিয়ে এইভাবে একটি সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা নিচের কানা দিয়ে আমি সেলাইটি করে নিয়েছি পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে, আর উপরে পাটটিতে শুধু আমি আস্তারের সাথে সেট করেছি, কোনো কাপড় আমি উল্টে সেলাই করিনি, শুধু আস্তারের সাথে রেখে কানা দিয়ে সেলাই করে নিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা পাইপিনের জন্য আড়ে পট্টি কেটেছি আমি 1.5 ইঞ্চ পরিমাণে, এটি আড়ে পট্টি আছে। তো এই পট্টির কানাটিকে এইভাবে ভাঁজ করে নিয়ে পুরো পট্টির কানাটি একটি সেলাই দিয়ে নেব। এখন বন্ধুরা আমি এখানে সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে যে কানাটাই সেলাইটি নেই সেই কানাটি এখানে বসিয়ে 1/2 ইঞ্চের গ্যাপ রেখে এইভাবে পটিটি জয়েন্ট করে নেব। তো এই পটিটি আড়ে পট্টি আছে, যখনই আমরা আড়ে পট্টি জয়েন্ট করব তখন পটিটিকে একটু টেনে টেনে জয়েন্ট করব। তো আমি কিন্তু বন্ধুরা এখানে টেনে টেনেই পটিটিকে জয়েন্ট করছি, যাতে পটিটি উল্টানোর সময় কোনো সমস্যা না হয়, সেজন্য পটিটিকে টেনে টেনেই আমরা সেলাইটি করব। এরপরে দেখুন এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে নোক দিয়ে পটির কানাটিকে এইভাবে আগে চেপে নেব। তারপরে দেখুন পটিটিকে উল্টে দিয়ে এইভাবে আমরা পাইপিনটি
সেলাই করে রেডি করে নেব। তো এখানে কোণগুলোতে যদি কাপড় আপনাদের ভিতরের দিকে গুটিয়ে থাকে তো ছুঁয়ের সাহায্যে ভালোভাবে কোণটিকে আগে বের করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে কোণের জায়গায় ছুঁয়ের সাহায্যে কোণগুলোকে বাইরের দিকে বের করে নিয়ে তারপরে পাইপিনের কানাটি সেলাই করছি। তো দেখুন বন্ধুরা, এখানে নিচের পাটের পাইপিংটি আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি ওপরের পাটে, দেখুন ওপরের পাটের একটি কানা আমি পাইপিং আগে থেকে রেডি করে নিয়েছি, আর নিচের দিকের কানাটিকে আমি পাইপিং লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, যেভাবে নিচের পাটে আমি পাইপিং লাগিয়ে আপনাদের দেখিয়েছিলাম, সেমভাবে একই রকমভাবে এখানে পাইপিংয়ের কাপড়টিকে টেনে টেনে প্রথমে সেলাই করে নেব, তারপরে পাইপিংয়ের কাপড়টি উল্টিয়ে সেলাই করে পাইপিংটি রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পাইপিংয়ের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা, এখানে নিচের কানাটিকে ছুঁই সুতোর সাহায্যে আমরা এভাবে গিট মেরে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে এই ডিজাইনেই আপনারা অন্য একটি লুক ক্রিয়েট করতে পারেন। এখানে সাদা পুঁতি নেবেন, পুঁতি নিয়ে এই মাঝে একটু বড় সাইজের পুঁতিটা নেবেন। একটা ছোট সাইজ আছে, এর থেকে একটু বড় সাইজ লাগবে। তো এখানে একটি লাগিয়ে নিচে একটি ছোট পুঁতির লটকান বা ছোট রেডিমেড লটকান লাগাতে পারেন। আর এখানে উপরে দুটি সাইডেই উপর নিচে কিন্তু আপনাদের আগে পাইপিং লাগিয়ে নিতে হবে, তারপরে হাফ ইঞ্চের গ্যাপ এইভাবে নিয়ে পুঁতিগুলো লাগিয়ে নিতে পারেন। দ্বিতীয় সাইডে সেম হাফ ইঞ্চের গ্যাপ রেখে পুঁতি লাগিয়ে নেবেন, এই লুকটাও খুব সুন্দর দেবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে রেডিমেড গোল্ডেন বোতাম নিয়েছি, বোতাম এখানে ছুঁই সুতোর সাহায্যে সেলাই করে নিচ্ছি। সেলাইটি করে নেওয়ার পরে ওপরের মিডিল পয়েন্ট ও নিচের মিডিল পয়েন্ট মিলিয়ে এইভাবে আমি এখানে পিন লাগিয়ে নিয়ে এই সাইডেও দেখুন পিন আটকে নেব আগে, তারপরে দেখুন নিচের কাপড়ের ওপরে ওপরের পাটটিকে চাপিয়ে হাফ ইঞ্চ পরিমাণে আমি এখানে চাপিয়ে নিচ্ছি। তারপরে একদম কানা দিয়ে পাইপিনের যে সেলাইটি গেছে সেই সেলাইয়ের ওপর দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি করার পরে দেখুন বন্ধুরা, পাশে যে এক্সট্রা কাপড়টি বেরিয়েছে সেটি আমরা কেটে নেব। কেটে নিয়ে দেখুন ব্যাক পার্টটিকে এইভাবে ভাঁজ করে নিয়ে উপরের দিকে লম্বার মাপ নেব,
4 इंच নিয়ে নিচের দিকে নিলাম হাফ ইঞ্চ নিয়ে এইভাবে টাক্সের পয়েন্টটি সেলাই করে নেব। দ্বিতীয় সাইডে সেম এইভাবে মিডল পয়েন্ট পর্যন্ত ভাঁজ করে নিয়ে টাক্সের পয়েন্টটিকে সেলাই করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে ব্যাক পার্টটি রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।